সোশ্যাল মানবিক খবরটি স্পন্সর করছেন প্রতিমা জুয়েলারি হাউস বাসুদেবপুর পূর্ব মেদিনীপুর। ওয়েলকাম টু মাই টিভি চ্যানেল। আজ আপনাদের সামনে আরেক সোশ্যাল মানবিক খবর তুলে ধরব, চলুন খবরটি কি জেনে নিই। বিশ্বের ত্রাস করোনা ভাইরাস এবং লকডাউনে চিরুলিয়া গ্রাম নিবাসী, সেই সঙ্গে চিরুলিয়া শ্রীনাথচন্দ্র বিদ্যাপীঠ এর শিক্ষক শ্রীমান বিশ্বজিৎ মাইতি মহাশয় তাঁর পিতার স্মৃতির উদ্দেশ্যে 150 জন দরিদ্র দুস্থ পরিবারকে সরকারের নিয়ম অনুযায়ী কিছু খাদ্য সামগ্রী সাহায্য করেছেন। এই মহৎ কাজের জন্য মাইতি টিভি চ্যানেলের পক্ষ থেকে ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আপনারা দেখতে পাচ্ছেন অচিন্ত তরঙ্গিনী ত্রাণ শিবিরে ওনারা কিভাবে ত্রাণ সামগ্রী তুলে দিচ্ছেন দরিদ্র দুস্থ পরিবারকে। এই যে কাজ, এই মহৎ কাজ অসাধারণ, ভাষায় প্রকাশ করা যায় না। আপনারা দেখতে পাচ্ছেন সেই ভিডিও ফুটেজ আপনাদের সামনে তুলে ধরছি, মাইতি টিভি চ্যানেল আপনাদের সামনে তুলে ধরছে। দেখুন অসাধারণ এই কাজ। যিনি এই মহৎ কাজের কাণ্ডারী, ওনার মূল্যবান বক্তব্য আমরা শুনব। চলুন দেখে নি উনি কি বলছেন। আমি বিশ্বজিৎ মাইতি, চিরুলিয়া শ্রীনাথচন্দ্র বিদ্যাপীঠের শিক্ষক। আজ সারা ভারতবর্ষে করোনা ভাইরাসের জন্য যে লকডাউন চলছে, তারই পরিপ্রেক্ষিতে আমি সরকার বাহাদুরের নিয়ম মাফিক আমি আমার এলাকা এবং পার্শ্ববর্তী এলাকা দুদিন ধরে মোট 150 জন দুস্থ গরিব ব্যক্তিদের আমি আলু, পেঁয়াজ, সর্ষের তেল, ডাল, সয়াবিন, হলুদ গুঁড়া, লঙ্কা গুঁড়া, বিস্কিট, সাবান আমি আমার বাবা মায়ের স্মৃতি উদ্দেশ্যে মুক্ত হস্তে তা করলাম। এবং সেই সঙ্গে জানাই সাংবাদিকদের ধন্যবাদ, নমস্কার।